জিদ্দা প্রমোশন করো জিদ্দা প্রমোশন করো জিদ্দা প্রমোশন করো বোঝো টেলা সোশ্যাল মিডিয়ায় প্রমোশন এমন শুরু করেছে নায়ক নায়িকার কনভারসেশন চলছে স্ট্যাটাস দিয়ে সকাল থেকে প্রচুর মানুষ বোকা বনে গেছে স্পেশালি রুক্মিণীদির যারা ফ্যান্সরা আছে তারা লিটারালি কেউ কেউ আমাকে মেসেজও করেছে যে দিদি এটা কি হয়ে গেল কিছুদিন আগে দেবদার হ্যাক হলো এখন দেখি রুক্মিণীদির হ্যাক হয়ে গেল হ্যাকারের সংখ্যা প্রচুর বাড়ছে যাই হোক তোমাদেরকে বলি এটা বুমেরাং টিমের প্ল্যান না মানে আমি ভেতর থেকে খবর নিয়ে বলছি এমনটা একেবারেই নয় তবে কিছুক্ষণ আগে ইনস্টাগ্রামের একটি স্ট্যাটাস এবং রুক্মিনীর যে পোস্টটি আমরা দেখতে পেয়েছিলাম যে তার পেজ হ্যাক হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি তো সেখানে জিদ্দা যেভাবে লিখেছেন হ্যাঁ আরে পাগলি ক্যা হুয়া এরম করে যেরকম করে লিখেছেন একদম বুঝে গেলাম যে এটা বুমেরাং টিম কিন্তু সুন্দর করে একদম সোশ্যাল মিডিয়ায় এসে প্রমোশন চালাচ্ছে আর এটা একটা ফ্যান্টাস্টিক প্রমোশন ফ্যান্টাস্টিক প্রমোশন এবার একটা বিষয় বলি তোমাদেরকে দেখো আগামীকাল পয়লা বৈশাখ আগামীকাল ভীষণ শুভ একটা দিন নববর্ষ আর তার ঠিক দু তিন দিন পরে আমি যদি ভুল না করি সতেরোই এপ্রিল মোস্ট প্রবাবলি আছে রামনবমী আমি ঠিক বলছি কিনা আমাকে কমেন্ট করে জানিও আগামীকাল অথবা সতেরো তারিখ অর্থাৎ রামনবমীর দিন বুমেরাঙের একটা স্পেশাল কিছু আপডেট আসার প্রবল একটা সম্ভাবনা কিন্তু থাকছে এবং যদি আমরা রুকমিনীর ফেসবুক পেজের পোস্টগুলো দেখি সেখানে কিছুক্ষণ আগের একটা অডিও ক্লিপ আপলোড করা হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি রুকমিনী কিন্তু হাসছে হিহি করে মানে রোবটটা হাসছে তার মানে রোবটটা ধীরে ধীরে তৈরি হচ্ছে যদি খুব ভুল না করি তাহলে এই রোবটের লুক চলে আসবে এই রোবটের মানে রুকমিনীর বুমেরাঙের লুক চলে আসতে পারে নয় পয়লা বৈশাখ আর না হয় রামনবমী আবার বলতেও পারছি না এক্স্যাক্টলি তো কোনো ফেস্টিভ ডেতে জিদ্দা আবার পোস্ট করেন না এরকমও আমরা দেখেছি নয় আগের দিন নয় পরের দিন এরকমও আমরা দেখেছি মোট কথা প্রমোশন যে হারে শুরু হয়েছে এবং এটা একটা দুরন্ত স্মার্ট প্রমোশন দারুণ লাগছে এই প্রমোশনটা কোথাও গিয়ে প্রচুর মানুষ প্রথম দিকে বুঝতেই পারেনি আসলে ঘটনাগুলো যখন ঘটছিল আমি বাড়িতে ছিলাম না আমি আজকে শনিবার দিনটা সকাল থেকে খুব ব্যস্ত থাকি তোমরা যারা জানো তারা জানো তো আমি কিছুক্ষণ আগেই ফ্রি হয়েছি আর ফ্রি হওয়ার পরে আমি বিষয়টা যখন পুরো ব্যাপারটা অনুধাবন করলাম এবং পুরোটা ক্যালকুলেটিভ হয়েতে মিলে গেল ভাই এটা পুরো মানে প্রমোশনাল একটা প্ল্যানিং এবং যেটা চলছে যেটা অন মানে সোশ্যাল মিডিয়ায় চলছে তারা করছেন এটা একটা দারুণ কিন্তু বিষয় দেখো আমরা প্রথমবার সঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় কাজ করতে দেখব এবং বড় পর্দা পর্দা বলি বলি ছোট প্রথমবার জুটি মারতে দেখব সেখান থেকে দাঁড়িয়ে মানুষের মধ্যে একটা এক্সপেক্টেশন থাকবেই যে কেমন লাগছে এই জুটিকে দেখার জন্য এবং জিদ্দা যেমন একজন ভালো অভিনেতা রুক্মিনী মৈত্র কিন্তু একজন অভিনেত্রী মানে কোনো কথা হবে না মানে ভীষণ ভালো একজন অভিনেত্রী আমার তো দারুণ লাগে তো সেখান থেকে দাঁড়িয়ে এই এইরকম ওয়েতে এর প্রমোশন চলুক আর রুক্মিনীর লুকটা পাট করে চলে আসুক ব্যাস আর কি চাই এবারে আমার কেন জানি না মন বলছে বুমেরাং কিন্তু এবারে একটা একটা লং টাইমিং প্রমোশন নিয়ে হয়তো তারা ভাবছে টিম হয়তো ভাবছে যদিও তোমাদের জানিয়ে দিই এখনো কিন্তু টিল বুমেরাং এর গান নিয়ে কাজ চলছে এবং কিছু পোস্ট প্রোডাকশনের কাজ কিন্তু এখনো বাকি সেগুলো চলছে একদম শেষ দিকে আছে জাস্ট কুচির কাজ বলি না আমরা কুচির কাজ কিছু বাকি আছে এখনো টিমের কাছে কিন্তু সময় আছে জুন সিনেমাটা রিলিজ হবে সবে মাত্র এপ্রিল চলছে তো মাঝখানে পুরো এক মাস থেকে এক মাস দশ দিন পনেরো দিন মতন টাইম আছে টিমের হাতে তো এক মাস যদি একটা সুন্দর উইন্ডোতে প্রমোশন করেন না জিদ্দা তো একটা দারুণ বিষয় হবে আমি এটুকু বলতে পারি তো শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য ইন্টায়ার বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাতে পারো আর তোমাদের কার কার মনে হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়ায় যেটা চলছে আজকে সকাল থেকে যেটা রুক্মিণী মৈত্রের ফেসবুক পেজ থেকে দেখছি তারপর কিছুক্ষণ আগে একটি স্টোরি থেকে আমরা দেখলাম এটা ভূমেরাঙের প্রমোশন হচ্ছে এটা তোমাদের কার কার মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাও শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্য টাটা